হ্যালো এভরিওয়ান, এই দেখো গাইস, এই ঘূর্ণিঝড়ে পরিণতি কী হয়, সব কিছু তছনছ করে দিয়ে গেল ঘূর্ণিঝড়। মসজিদ মন্দির গাছ পালন কারেন্ট হাম্বা সব গাছ মানে তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কোনো মা বাপ নাই, সব কিছু তছনছ করে দিয়ে গেছে ঘূর্ণিঝড়টা। দেখো আপনাদের সাথে একটু শেয়ার করবো গাইস। এই দেখো বিশাল বিশাল গাছ ভেঙে পড়ছে আর ঘর বাড়ি ভাঙছে। এই দেখো আমাদের মন্দিরে একদম এই আম গাছগুলো তছনছ করে দিয়ে গেল একদম ফাটাফাটি। টাকা যখন উপার্জন করবে তখন তছনছ করে দিয়ে গেল, সব ধুলে মিশিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে গেল সব কিছু সব জায়গাতে। দেখো হাম্বাগুলো তছনছ করে, তো অনেক দিন ধরে কারেন্ট আসবে না, রাস্তাগুলো অবস্থা খারাপ, গাড়িগুলো চলবে না, গাছগুলো পড়ে আছে, সবগুলো মানে গোড়া থেকে চলে গেছে। এভাবেই তছনছ চলে এই করে দিয়ে গেছে ঘূর্ণিঝড়ে। আসলে ঘূর্ণিঝড় কোনো মায়া নাই, টায়া নাই, ঘূর্ণিঝড় এটা আল্লাহ তাআলা তৈরি, যে যেখানে পড়ে ধ্বংস করে যাবে, যে এলাকা পড়ে সে এলাকা ধ্বংস করে যাবে। এই দেখো বিশাল বিশাল খাম্বা ভেঙে গেছে।